আজ আমি একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি, আর এই কেকটা আমি খুব সহজভাবে তৈরি করব। আর যারা কেক তৈরি করতে পারেন না, তারা এই ভিডিওটি দেখলে পরে আপনারাও নিজেরাও খুব সুন্দরভাবে সহজভাবে কেক তৈরি করতে পারবেন। শুধুমাত্র হাতের কাছে তিনটে জিনিস থাকতে হবে। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বর্ণিতাস টেস্টি কিচেন। কেকটা তৈরি করার জন্য আমি আগে কেকের পাত্রটা রেডি করে নেব। এখানে আমি একটা ছোট সাইজের কেক টিন নিয়েছি। এরপর আমি এই কেক টিনের মধ্যে 2-3 ফোঁটা সাদা তেল দিয়ে তারপর আমি একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব তেলটা। এরপর আমি এর মধ্যে দিয়েছি একটা বাটার পেপার। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা তেল ব্রাশ করে তারপরে একটু ময়দা ছিটিয়ে ময়দার একটা কোট করে নেবেন, তাহলে কিন্তু আর বাটার পেপার প্রয়োজন নেই। যাদের কাছে বাটার পেপার নেই, তারা এই অপশানটা চুজ করতে পারেন। আর কেকটা তৈরি করতে আমার লাগবে 2টো ওরিও বিস্কুটের প্যাকেট, ছোট্ট প্যাকেট, 1 প্যাকেট ইনো, আর 1টা আমল দুধের প্যাকেট। এই ইনোটা কিন্তু আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন বা ওষুধের দোকানে পেয়ে যাবেন। তো এরপরে আমি এই বিস্কুটের প্যাকেটের থেকে বিস্কুটগুলো বার করে নিয়ে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। এখানে আমি কিন্তু একটা ছোট্ট কেক তৈরি করব, তার জন্য 2 প্যাকেট বিস্কুট নিয়েছি। আপনারা যদি মনে করেন এখানে 2 প্যাকেটের জায়গায় 3 প্যাকেট বা 4 প্যাকেটও করতে পারেন। তো আমি এখানে বিস্কুটগুলো এর মধ্যে ভেঙে দিয়ে দেবো। এই কেকটা তৈরি করতে একদমই বেশি কিছু কোনো উপকরণ প্রয়োজন হবে না, জাস্ট 3টে মাত্র উপকরণ থাকলেই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এই এই ধরনের কেক তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে টিফিনও দিয়ে দিতে পারবেন। সমস্ত বিস্কুটগুলো দিয়ে দেওয়ার পর এবারে এই বিস্কুটগুলোকে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, ঠিক এরকম অবস্থায় রাখতে হবে। বিস্কুটগুলো ব্লেন্ড করে নেওয়ার পর এবার একটা বড় বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে আমি বিস্কুটের গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। তো বিস্কুটের গুঁড়োগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দেব 1 টেবিল চামচ আমল দুধ। এবার এই বিস্কুটের গুঁড়োটা খুব ভালো করে চেলে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটুও দানা দানা থাকলে হবে না, দেখুন একদম মিহি করে চেলে নেওয়া হয়ে গেছে। বাকিটুকু আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে দেব। বিস্কুটের গুঁড়োগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ দুধ। এটা কিন্তু পুরো নর্মাল টেম্পারেচারে রাখা। এবার এই দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন এটা একটু বেশি পরিমাণে গাঢ় হয়ে গেছে, তার জন্য কিন্তু এখানে আমি আরও 1 টেবিল চামচ দুধ ব্যবহার করব। তারপর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ ইনো, আর এই ইনোর উপরে আমি দিয়ে দেবো সামান্য একটু দুধ। এরপর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তবে এই ব্যাটারের মধ্যে ইনোটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ব্যাটারটা বাইরে রাখা যাবে না, তাড়াতাড়ি করে কিন্তু বেক হতে দিতে হবে কেকটাকে, বা বসিয়ে দিতে হবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, মানে ব্যাটারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা একদম রেডি। এরপর আমি এই ব্যাটারটাকে আগে থেকে রেডি করে রাখা কেক টিনটার মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি এখানে 2টো বিস্কুট নিয়েছি, সেই জন্য কিন্তু ব্যাটারটা একদম অল্প আছে। আমি আগেই বললাম যে একদম ছোট্ট কেক তৈরি করব। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু একটু ড্যাব ড্যাব করে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। তো দেখুন ব্যাটারটা একদম রেডি। এবার এই ব্যাটারটাকে বেক হতে বসিয়ে দেবো। তার জন্য আগে থেকে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে গরম করে নিয়েছি আগে থেকে। এবারে স্ট্যান্ডের মধ্যে আমি কেকের বাটিটাকে বসিয়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কেকটাকে বেক হতে দেবো। 30 মিনিট পর ঢাকনাটা তুলে এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কেকটা খুব সুন্দরভাবে কিন্তু বেক হয়ে গেছে। যেহেতু ছোট কেক, তার জন্য কেকটা বেক হতে একদমই সময় বেশি লাগেনি। তো কেকটা ঠান্ডা হওয়ার পর এবার আমি ছুরি দিয়ে সাইড দিয়ে কেটে আমি একটা প্লেটের উপরে নামিয়ে নেব। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন। আর এই ধরনের কেক কিন্তু আপনারা তৈরি করে বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু বাচ্চারাও খুশি থাকবে আর আপনারাও খুশি।
আর এই কেকটা কিন্তু একদম সফট আর খুব সুন্দর খেতে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এই কেকটাকে আমি আলাদা কোনো রকমভাবে ডেকোরেশন করিনি, শুধু জাস্ট এর উপরে একটু পাউডার সুগার ছড়িয়ে নেব। আর আপনাদের যদি চটজলদি কখনও কেক খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা বাজারে না গিয়ে আপনারা কিন্তু এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি, খেতে কিন্তু খুবই সুন্দর। আবারও বলছি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে কেমন হয়েছে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।